আসসালামু আলাইকুম। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। আজ মঙ্গলবার 24 মে 2022 সাল, বাংলা 10 জ্যৈষ্ঠ 1429 সন, আরবি 23 শাবান 1443 হিজরি। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে পড়ে 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ আরও কয়েকজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত 50, হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের উপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের কুতুবে মন্দির ভেঙে মসজিদ হয়নি, দাবি পুরাতত্ত্ব বিভাগের। 95 বছর বয়সে তাদের প্রথম বিয়ে। এবার শুনুন বিস্তারিত। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে পড়ে 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু লোক। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আজ মঙ্গলবার রয়টার্স এসব তথ্য জানিয়েছে। 10তলা ভবনটিকে আবাসিক ও বাণিজ্যিক দুই কাজে ব্যবহার করা হতো। স্থানীয় সময় গতকাল সোমবার ভবনটির আংশিক ধসে পড়ে, এতে করে কমপক্ষে 80 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খুজেস্তান প্রদেশের এক উপগভর্নর বার্তা সংস্থা ইরোনাকে বলেন, কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টার পর 30 জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ধ্বংসস্তূপে আরও অনেকে আটকা পড়ে আছেন, তবে কতজন আটকা পড়ে আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। 23 মে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা। রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন তিনি। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ছাড়া দেশটির আর কারোর সঙ্গে কোনো ধরনের বৈঠকের বিষয়টি তিনি মেনে নিতে পারেন না। পুতিনের সঙ্গে একমাত্র যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারোর সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রান শহরে বন্দুকধারীর হামলায় 50 জন নিহত হয়েছেন, রোববারের এই হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 2009 সাল থেকে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল ও বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে সশস্ত্র তৎপরতা চলছে। তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় 3.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। গত রোববার বর্নো রাজ্যে হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। নাইজেরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার বাসিক উনিমা নোয়াচুকু তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। আরন টম নামের স্থানীয় এক কৃষক বলেন, খামারে কাজ করার সময় আমাদের নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছে, এ নিয়ে আমরা সবাই কষ্টে আছি। রানে আমরা 50 জনকে সমাহিত করেছি, তারা বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নিজেদের জমি পরিষ্কার করতে গিয়েছিলেন, অন্যরা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। আকিদ মোহাম্মদ নামের এক কৃষক হামলার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, অস্ত্র ও চাপাতি নিয়ে বিপুল সংখ্যক বোকো হারাম সদস্য মোটরসাইকেলে করে এসে খামারে কাজ করা পুরুষ সদস্যদের ঘিরে ফেলে, তাদের জিম্মি করা হয়, একের পর এক হত্যা করা হয় তাদের। আকিদ আরও বলেন, তাদের একটি দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় এবং হত্যা করা হয়। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও অনেকে নিখোঁজ। আকিদ জানান, তার চাচাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের উপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়ে দিয়েছেন, তুরস্ক ও গ্রিসের প্রস্তাবিত আলোচনাও বাতিল। মিৎসোতাকিস ওয়াশিংটনে তুরস্কের নাম না করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন তাদের অস্ত্র না বিক্রি করে। তারপরই প্রচণ্ড রেগে গিয়ে এরদোয়ান জানিয়ে দিয়েছেন, গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আর কখনোই আলোচনায় বসবেন না। এরদোয়ানের দাবি,
মিৎসোতাকিস যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন তারা যেন তুরস্ককে F-16 যুদ্ধবিমান বিক্রি না করে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের তুরস্ক বিরোধী মুসলিম ধর্মীয় নেতার সঙ্গেও দেখা করেছেন। এরদোয়ান জানিয়েছেন এই বছর গ্রিসের সঙ্গে কৌশলগত বৈঠক হওয়ার কথা ছিল তুরস্কের, কিন্তু আমার বইয়ে মিৎসোতাকিস নামে কোনো অধ্যায় আর নেই। আমি কখনোই এমন কোনো রাজনীতিকের সঙ্গে বৈঠক করব না যিনি প্রতিশ্রুতি পালন করেন না। কুতুব মিনার নিয়ে দিল্লি আদালতে পরবর্তী শুনানি 9 জুন। পুরাতত্ত্ব বিভাগ সেখানে পুজো করার দাবি সমর্থন করে না। মন্দির ভেঙে কুতুব মিনারে মসজিদ হয়নি দাবি পুরাতত্ত্ব বিভাগের। মঙ্গলবার দিল্লি আদালতে এ বিষয়ে শুনানি ছিল। সেখানে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে পুরাতত্ত্ব বিভাগ। আদালত জানিয়েছে আগামী 9 জুন পরবর্তী শুনানি হবে, ওই দিনই রায় ঘোষণা করতে পারে আদালত। সম্প্রতি দিল্লির আদালতে কুতুব মিনার নিয়ে একটি মামলা দায়ের করেন এক ব্যক্তি। তার দাবি 27টি মন্দির ভেঙে কুতুব মিনার প্রাঙ্গণে মসজিদ তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, এর আগে পুরাতত্ত্ব বিভাগের এক সাবেক আধিকারিক দাবি করেছিলেন কুতুব মিনার কুতুবউদ্দিনের তৈরি নয়, তার বহু আগে রাজা বিক্রমাদিত্য এই স্তম্ভটি তৈরি করেছিলেন। মঙ্গলবার আদালতে মামলাকারীর আইনজীবী বলেন যেহেতু সেখানে মন্দির ছিল তাই ওই চত্বরে পুজো করার অনুমতি দেওয়া হোক। অন্যদিকে পুরাতত্ত্ব বিভাগ দাবি করে কুতুব মিনার চত্বরে যে মসজিদ আছে তা মন্দির ভেঙে তৈরি হয়েছে এমন নিদর্শন নেই। তাদের আরও দাবি 1914 সাল থেকে কুতুব মিনার একটি সংরক্ষিত সৌধ, সেখানে কখনোই কোনো ধর্মের মানুষ প্রার্থনার আয়োজন করেনি, সেই অবস্থান থেকে সরা যাবে না, ফলে সেখানে পুজো করার দাবির বিরোধী তারা। আদালত জানিয়েছে আগামী 9 জুন এ বিষয়ে তারা নির্দেশ দিতে পারে। অন্যদিকে এদিনই বারাণসী আদালতের জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু আদালত জানিয়েছে আগামী 26 মে পরবর্তী শুনানি হবে। এদিন তারা রায় দেওয়া থেকে বিরত থাকে। আদালত দুই পক্ষের কাছ থেকেই সমীক্ষা রিপোর্টের উপর মতামত জানতে চেয়েছে। যুক্তরাজ্যের ওয়েলসের একটি চার্চে 23 বছর আগে দেখা হয়েছিল জুলিয়ান ময়েল ও ভ্যালেরি উইলিয়ামসের। সে চার্চে বিয়ের পিঁড়িতে বসলেন তারা। এখন জুলিয়ানের বয়স 95 বছর আর ভ্যালেরির 84। এটাই জুলিয়ানের প্রথম বিয়ে। সংবাদ মাধ্যম ওয়েলস অনলাইনের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেরিকে বিয়ের প্রস্তাব দেন জুলিয়ান। সম্প্রতি তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 40 জনের মতো বন্ধুবান্ধব ও পরিবারের সদস্য। নববধূ ভ্যালেরিকে নিয়ে জুলিয়ান বলেন, আপনি জানেন সে অনেক উদার মনের। সঙ্গে সঙ্গে ভ্যালেরির জবাব, আমার কিন্তু তা বিশ্বাস হয় না। এ সময় স্বামীকে একজন পুরুদস্তর ভদ্রলোক বলে অভিহিত করেছেন তিনি। আর জুলিয়ানের ভাষ্য, ভ্যালেরি এমন একজন মানুষ যিনি সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারেন। প্রথম বিয়ের পর কেমন লাগছে তা নিয়েও কথা বলেছেন জুলিয়ান। তার ভাষায়, এই বয়সে এসে শেষ পর্যন্ত বিয়ে করার অভিজ্ঞতাটা চমৎকার, মনে হচ্ছে নতুন একটি বছর শুরু করলাম। জুলিয়ানের জন্ম অস্ট্রেলিয়ায়। 1954 সালে সেখান থেকে যুক্তরাজ্যে আসেন তিনি। এরপর 1970 থেকে 1982 সাল পর্যন্ত ওয়েলস ন্যাশনাল অপেরার গায়ক ছিলেন। পেশার প্রতি সম্মান দেখিয়ে নিজের বিয়েতেও গিয়েছেন তিনি। এদিকে বিয়ের পরে আসে মধুচন্দ্রিমার পালা। জুলিয়ান ভ্যালেরি দম্পতি জানিয়েছেন জুলিয়ানের জন্মভূমি অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমার পর্ব সারার পরিকল্পনা রয়েছে তাদের। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি UK চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।